ম্যানিপুলেট করে দেখাচ্ছে যে আমি ভিকটিম, বাট অ্যাকচুয়ালি ও ভিকটিম। সেটা বস আছে একটা তোমার ম্যানিপুলেশন স্টোরি আছে যে প্রত্যেকজনের পয়েন্ট অফ ভিউতে আলাদা আলাদা এখন স্টোরি নিয়ে যেমন আসে, বাট আমার কেন মনে হলো যে যখন বলে না সচারে ওই জায়গাটা আমার মনে হলো জাস্ট কিছু ব্যাক স্টোরি আছে বোঝা যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বং কাপল। আমি অম্মালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। আগে যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে দিতে, যখন নতুন ভিডিও আপলোড করবো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আপনারা ইন্টারঅ্যাক্টিভ পোস্ট দিই, পোলস দিই, মাঝে মাঝে কোয়েশ্চেন অ্যান্সার্স দিই। ওখানে আপনারা আপনাদের মতামত দিতে পারেন, অথবা নিচে কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত অবশ্যই দিতে পারেন। আদের লিঙ্কে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। একদম। আজকে আমরা একটা হিন্দি মুভি টিজার নিয়ে এসেছি, দো পত্তি, যেটা ডাইরেক্ট করছে শশাঙ্ক চতুর্বেদী, প্রোডিউস করছে কৃতি সানন, স্টারিং এ আছে কৃতি সানন আর কাজল। ওয়াও, তো নেটফ্লিক্সে আসছে। হ্যাঁ, ফার্স্ট প্রোডিউশন, ডেবি প্রোডিউস করছে এটা। নাইস। আর তাছাড়া আর কিছু জানি না। লিখেছে কানিকা ঢিলন আর কৃতি সানন রাইটিং এ আছে, তো দেখা যাক। মাল্টি টিজার, জানি না স্টোরি ব্যাপারে কতটা কি বুঝতে পারবো, বাট লেকিন জব সচ আর সবুত আপস মে ভিড় জাতে তো ক্যা করনা চাহিয়ে। ওহি করনা চাহিয়ে জো দিল কা হে, পর সবসে বড়ি ধোকে না সালা দিল হি দেতা হে। কাজল আর কৃতি থেকে আর এর থেকে আলাদা কিছু এক্সপেকটেশন আমাদের নেই। তো বাট দুটো মেইন ফিমেল ক্যারেক্টার আর ওটাই মেইন, আর সাইডে বেশ খুব কম জনই মনে হলো আছে। হোপফুলি স্টোরিটা অতটাই স্ট্রং যার কিছু দরকার নাই হো। একদমই, ট্রেলার বেরুলে আরো ভালো বুঝতে পারবো স্টোরিটা কি নিয়ে। একদম। আর ভালো, কাজল আবার কামব্যাক করেছে, বেশ কয়েকটা পরপর করছে। একদম, খুবই খুবই ভালো লাগছে। আর আমি বলবো ডায়লগ বেশ ভালো, যতটুকুনি শুনলাম যতটুকুনি শোনালো, ডায়লগ ডেলিভারি বলো আর মিউজিকটা বেশ ভালো লাগলো। একদম, কারণ কি এরকম ধরনের মিউজিকে, মিউজিকের একটা খুব একটা বিগ পার্ট থাকে আমার মনে, একটা ক্যারেক্টার হিসেবে থাকে। হ্যাঁ, এই সবগুলো বা ক্যারেক্টারটা কি ভাবছে সেটাকে স্ক্রিনে দেখানো, সেটার জন্য মিউজিক অনেক বড় একটা ভূমিকা পালন করে। দো পত্তির সাথে কিছু বুঝলাম আপাতত এই টুকুনি দেখে, গেমটা সাথে মেবি কোনো রকম ভাবে রিলেটেড আছে কিছু একটা। কেমন লাগলো আমাদের ভিডিও, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ এখানে একটা রেড বাটন আছে জাস্ট ক্লিক করে দিন, আর কিছু না। আর এরকম আর কি ভিডিও আমরা রিয়েক্ট করি কত সেটা কমেন্টস অবশ্যই জানাবেন। আবার নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে দেখা হবে। বাই বাই।